আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বাড়িতে সুস্থ আছো আজ আমি স্ট্যান্ডার্ড থ্রি তোমাদেরকে একটু নতুন অঙ্ক শেখাবো আজ আমরা শিখব গড় দেখো গড় মানে হচ্ছে যে কোনো একটা সমজাতীয় রাশি তাদের মানের যে সমষ্টি থাকে সেই সমষ্টির সঙ্গে সেই রাশির সংখ্যার ভাগ করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি গড় তাহলে দেখো রাশি মানে হচ্ছে কি ধরো তোমরা স্কুলে তোমাদের চারজন বেস্ট ফ্রেন্ড তোমাদের চারজন বেস্ট ফ্রেন্ডের কাছে কারোর কাছে আছে দুটো করে গুলি কারোর কাছে আছে চারটে গুলি কারোর কাছে আছে ছটা গুলি তাহলে এই সমস্ত গুলি এক জায়গায় করলে তারপর যদি তোমাদের মধ্যে সমান ভাগ করে দেওয়া যায় তাহলে কজন পাবে কটা করে তোমরা তিন চারজন বন্ধু মোট কটা করে গুলি পাচ্ছ সেটাই হচ্ছে কি গড় তাহলে আমরা কি বুঝলাম না মোট মান সমষ্টি যেটা মানে অর্থাৎ তোমাদের কাছে মোট যে গুলিটা পাওয়া গেল সেই গুলি আর তোমরা বন্ধু কজন চারজন তাহলে এই চারজনের মধ্যে ওই মোট গুলিটা সমান ভাগ করে দিলে সে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কি গড় তাহলে এরকমই আমরা একটা অঙ্ক আমাদের বই থেকে দেখে অনুশীলনী এগারো সমাধান করো লেখা আছে কি তোমাদের ছয় বন্ধুর কাছে যথাক্রমে বারোটি পনেরোটি আটটি নটি চোদ্দোটি আটটি করে গুলি রয়েছে তোমাদের কাছে গড়ে কটি করে গুলি রয়েছে এটা আমরা প্রথমে কি করব। আমরা কি জানি যে প্রথমে আমাকে এই রাশিগুলোর সমষ্টি বের করতে হবে তারপর কজন বন্ধু ছয়জন বন্ধু এই ছয় দিয়ে আমরা ভাগ করব আর তোমরা তোমাদের বইয়ে এখানে দেখো সূত্র লেখা আছে সমজাতীয় রাশি গড়মান তোমরা এই সূত্রটা এই যে সমজাতীয় রাশির গড়মান রাশিগুলির মানের সমষ্টি রাশিগুলোর সংখ্যা বা এককের সংখ্যা তারপরে আছে দেখো সমজাতীয় রাশির মানের সমষ্টি অর্থাৎ এই মান সমষ্টি আমরা যদি বের করতে চাই তাহলে কি করতে হয় রাশিগুলির গড় মান গুণ এককের সংখ্যা এককের সংখ্যা যদি আমরা বের করতে চাই অর্থাৎ এই যে এক রাশিগুলির সংখ্যা বা এককের সংখ্যা তাহলে কি করতে হবে মানের সমষ্টি ভাগ মান তাহলে দেখো আমরা আমাদের বইতে যে এই অঙ্কটা আমরা পড়েছিলাম ঠিক সেইভাবে আমরা অঙ্কটা কিভাবে করেছি দেখো প্রথমে লিখেছি কি ছয় বন্ধুর কাছে মোট কটাগুলি আছে আমরা যোগ করেছি বারো পনেরো আট নয় চোদ্দো আট এটাকে যোগ করলে হচ্ছে গত ছেষট্টি এবার আমরা জানি কি সূত্রটা গড়মান বের করার রাশিগুলোর মান সমষ্টি ভাগ হচ্ছে এককের সংখ্যা তাহলে মান সমষ্টি কত বেরিয়েছে ছেষট্টি আর এককের সংখ্যা আছে কজন ছয় বন্ধু তাই আমি ছয় দিয়ে ভাগ করেছি তাহলে আমার উত্তর বেরোলো কত এগারোটি তাহলে এখান থেকে আমরা উত্তর লিখে ফেলতে পারবো যে আমাদের কাছে গড়ে কটা আছে আমরা উত্তর পেয়েছি কত এগারোটি তাহলে আমরা উত্তর লিখে দেব কি গুলি রয়েছে তোমরা তোমাদের বইয়ের এই যে তিনটে সূত্র আমি বলে দিয়েছি এই তিনটে সূত্রকে ধরে তোমরা তোমাদের বইয়ের বাকি সমস্ত অঙ্ক তোমরা করে ফেলবে এর মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে জানাবে আমাদের যেই স্কুলের গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জানাবে আমি তোমাদেরকে বলে দেব।